রে লাল্লু কি হইছে তোর আজকে? কিছু হয় না ভাইয়া। ভাইয়া কি কোনো সমস্যা? চাই কি চিনি হয় না? লিকের ভাত লয়ে গেছি নি। আরে চা ঠিক আছে, আমার তো তোরে ঠিক লাগতেছে না। তুই তো চুপ থাকার লোক না, তুই তখন থেকে চুপ করে বসে রইছিস। কি হয়েছে, শরীর ভালো আছে? না ভাইয়া কোনো সমস্যা নয়, এমনি মনেটা একটু খারাপ আর কি ভাইয়া। আরে কি হয়েছে ক শুনি, আমি তো তোর আপন। তো আচ্ছা লতিফ ভাইয়া এটা কথা বলেন না ভাইয়া, আর লাল্লু নাম এটা কি খুব খারাপ ভাইয়া। আর আব্বা মা কি গাদি আর নাম রাখছে লাল্লু, এখন এই নাম লই আমি পড়ছি দুনিয়ার বিপদের ভিতরে ভাইয়া। এত কথা না পেঁচাইয়া তুই আমার সরাসরি ক শুনি, এই সমাধান করতে পারি কিনা ভাইয়া। মাইয়ার লোক কথাবার্তা হইতো মোবাইলে, মোটামুটি কথাবার্তা বলতে বলতে অনেক দূর আগাইও গেছিলাম। সেটিও একখানা আর প্রতি একখানা রাজি আসছিল আর কি ভাইয়া। তো ওইটা কি ভাইয়া কথাটা শেষ করি না ভাইয়া। এরপরে হেতি যায় হেতির বাসার ভিতরে আর ব্যাপারে বলছে। হেতির আব্বা আম্মা যখন শুনছে আর কথা শুনে হেতির আব্বা আম্মা হাসাহাসি শুরু করছে। তাই নাকি? আরে ঘটনা তো ইয়ে না শেষ না ভাইয়া। হেতির আব্বা বলছে যে কি যে লাল্লু নামের কোনো হোলার লগে হেতির বাপে বিয়া দিত না, প্রয়োজনে হেতির মাইয়ারে হেতে ল্যাঙ্গা লুলা ভিক্ষুকের লগে পর্যন্ত বিয়া দিব, কিন্তু লাল্লু নামের লগে বিয়া দিত। আর লাল্লু নাম রাখছে আর আব্বা আম্মা, এটাকে আর দোষ নেই ভাইয়া। আর কি কোনো অপরাধ আসছিল? আরে এটা তো কোনো সমস্যাই না। শোন, একটা মেয়া যাইব আরেকটা আইব, আমি কই কি জানোস, তুই যে বিয়া ছাড়া আসিস না অনেক ভালো আসিস, তুই বিয়াই করিস না। এটা একটা কথা বললেন ভাইয়া। আন্নার কাছে আমি আর দুঃখের কথা বললাম, আর আন্নারা বলতেছেন যে কি যে তুই বিয়ে করিস, তা আন্না গিলে বিয়ে করছেন ভাইয়া। আন্না আমার তো বিয়ে না করি দোকানদারি করি দেখতেন আন্নারা ভাইয়া, কেউ আর দুঃখটাই বুঝলেন না ভাইয়া। আগে জানলে কি বিয়ে করতাম রে। শোন, বিয়ার অনেক জ্বালা। আচ্ছা লাল্লু তুই প্যারা নিস না, আমি তোর লাগে মায়া দেখবো বুঝছস। তোর আপন না, শোন আমার একটু তারা আছে, আজকে উঠলাম। জি ভাইয়া। ভাইয়া ছোট ভাই মুই একখানা তাকাইয়েন ভাইয়া, আন্নারা তো আর অভিভাবক এলাকার বিচ্ছে, আন্নারা যদি আর মুই একখানা না তাকান আমি কোনায় যাইম ভাইয়া। বিয়াটা কর টের পাবি বিয়া কি মজা। না ভাইয়া আমি তারপরেও বিয়ে করতাম চাই ভাইয়া, আমার খুব শখ। চা ভালো বানাইছ, লেহরাইস ঠিক আছে। মাইয়ার কথা কইলেও কই লিখি রাখিস, চা খাইতে হইলেও কই লিখি রাখিস, মানে ব্যাকে মিলি এই লাল্লুর এতিমখানা বানাবো। এটা লাল্লুর সাত দোকান না, এটার নাম হয়ে যাবো লাল্লুর এতিমখানা। আইও লুটি ফুটি খাও, খাই চলি যাও, আর লাল্লুর মাথার ভিতরে একটা মূলা ধরাই দাও। দোকানদারি করিয়ে না তুই এনে মনে করলে ব্যাকের সেবা দিবেলে বুঝছি এনে শতানের বাচ্চারা।